আসসালামু আলাইকুম আজকে পড়ে শোনাবো মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা দুষ্টু দুষ্টু ছেলেদের দল বইয়ের প্রথম পর্ব পেয়ারা গাছের বিভিন্ন ডালে যে ছজন ছেলে বসে আছে তারা সবাই এপাড়ার ছেলে নয় সবচেয়ে উপরে যে ঝুলে আছে সে সূত্রাপুর থেকে এসেছে তার নাম আরিফ কিন্তু সবাই তাকে আরিফ আরিফ বলে রাখে তাড়াতাড়ি কথা বলতে গেলে আরিফের একটু তোতলা মিশে যায় তাই কবে নিজের নাম আরিফ বলতে গিয়ে আরিফারিফ আরিফ বলে ফেলেছিল সেই থেকে তার নাম আরিফ আরিফ হয়ে গেছে আরিফ কখনো স্থির হয়ে বসে থাকতে পারে না তাই গাছে উঠেও ক্রমাগত নড়াচড়া করছে কখনো দু পায়ে একটা ডাল ধরে মাথা নিচু করে ঝুলে আছে কখনো নখ দিয়ে গাছের ছাল তুলে ফেলছে কখনো একটা কাঠ পিঁপড়ে হাতে তালুতে নিয়ে সেটাকে ত্যাক্ত বিরক্ত করে সময় কাটাচ্ছে ছেলেটি এমনিতে চুপচাপ একা থাকলে নিজের মনের কথা বলতে দেখা যায় প্রথম প্রথম সেটা নিয়ে সবাই অবাক হতো আজকাল আর হয় না গাছের মাঝামাঝি যে দুজন বসে আছে তার মাঝে একজনের চোখে চশমা সে হচ্ছে টিপু তাকে শুধু ছেলেরা নয় স্কুলের স্যারেরাও ডাকেন সায়েন্টিস্ট শব্দটা একসময় সায়েন্টিস্ট ছিল দীর্ঘদিন ব্যবহারে ছোট হয়ে আসছে সে এই এলাকার ছেলে তাদের পাড়ার যে কোনো ছেলেকে জিজ্ঞেস করলে তারা এক বাক্যে স্বীকার করবে টিপু ল্যাবরেটরির মতো ল্যাবরেটরি পাওয়া কঠিন তাদের বাসার পুরানো রান্নাঘরের ঝুলকালি পরিষ্কার করে সেখানে এটি বসানো হয়েছে সেখানে গাড়ির পুরনো টায়ার থেকে শুরু করে একটা গরুর মাথার খুলি পর্যন্ত আছে সবসময়ই সে কিছু না কিছু আবিষ্কার করছে কত সপ্তাহে সে গোলাপের ফুলের পাপড়ি দিয়ে লিটমাস পেপার তৈরি করেছে শক্ত অ্যাসিড না হলে সেটা ভালো কাজ করে না কিন্তু তবু তো আবিষ্কার টিপুর রকেট আবিষ্কারের কথা অনেকেই জানে তার রকেটটা উপরের দিকে না উঠে কেন নিচেতেই ঘুরতে শুরু করেছিল সেটা এখনও কেউ জানে না তখন রকেট থেকে যান নিয়ে পালাতে গিয়ে টিপুর মাথা ফেটে গিয়েছিল টিপুর আব্বা তখন তার পুরো ল্যাবরেটরি নালায় ফেলে দিতে চেয়েছিলেন অনেক কষ্টে সেটা রক্ষা হয়েছে সেই থেকে টিপু আর রকেট বা বোমা জাতীয় জিনিসের উপর গবেষণা করতে পারে না টিপুর পাশে যে বসে আছে তার নাম কনা ছোটোখাটো গাট্টা গোট্টা ছেলে ফুটবল খেলার সময় সে হাফ ব্যাকে খেলে কার আছে তাকে কাটিয়ে বল নিয়ে যায় সাইজে ছোট বলে সবাই ওকে কনকনে বলে ডাকতে চায় কিন্তু একবার ডেকে দেখলে হয় উঠে এসে মাথায় এমন গাট্টা মারে যে কেউ আর দ্বিতীয়বার ডাকার উৎসাহ পায় না অনেক ভিড়ে দূর থেকে কিংবা স্যার ক্লাসে এসে পড়ার পর ফিস ফিস করে ডাকা যায় কিন্তু কণা সেটাও মনে রাখে পরে যতবার ওকে কনকনে ডাকা হয়েছে ততবার গাট্টা মেরে শোধ নিয়ে যায় সবাই টিপুকে অনেক দিন ধরে বলছে একটা যন্ত্র আবিষ্কার করার জন্য যেটা ক্রমাগত কনকনে কনকনে করে ডাকতে থাকবে টিপুর বেশি উৎসাহ নেই জিনিসটা আবিষ্কার করা কঠিন তাছাড়া আবিষ্কার করার পর আবিষ্কারকেরই সবগুলি গাট্টা খাওয়ার ভয় আছে কণার পায়ের কাছে বসে আছে ফজলু ফজলু সবসময়ই হাসছে কণা দাবি করে হাসতে হাসতে ফজলুর মুখের কাটা নাকি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আজকাল ফজলু হাসলে নাকি ওর আক্কেল দাঁত পর্যন্ত দেখা যায় আগে নাকি দেখা যেত না সব কিছু নিয়েই ওর হাসি একদিন ব্যাকরণ স্যারের মার খেয়ে সে কি খিলখিল করে হাসি স্যার রাগলে নাকি একটা দাঁত বের হয়ে এসে স্যারকে বাদুরের মতো দেখায় ফজলু কাছে থাকলে তাই অন্য সবাইও সবসময় হাসতে থাকে হাসির মতো সংক্রামক জিনিস আর কি আছে ফজলুর পাশে বসে আছে মাসুদ ওকে দেখেই বোঝা যায় ও হচ্ছে ভালো ছেলে সাধারণত ও এদের সাথে থাকে না ভালো ছেলেদের যেসব জিনিস করার কথা সেগুলো করলে এদের সাথে থাকা সম্ভব না আজ দুপুরে টিপুর কাছ থেকে একটা বই নিতে এসে আটকে গেছে চলে যাওয়ার জন্য উসফুস করছিল কিন্তু সুযোগ পাচ্ছে না মাসুদের মাথার চুল পরিপাটি গায়ের শার্টের সব কটা বোতাম আছে হাতে পায়ে মাটি নেই পায়ে সবসময় জুতো না হয় স্যান্ডেল রয়েছে গাছে ওঠার সময় জুতো খুলে গাছে নিচে রেখেছিল সবাই তখন উপর থেকে জুতোর ভিতরে থুতু ফেলার চেষ্টা করছিল বলে এখন দূরে সরিয়ে রেখেছে মাসুদ পড়াশোনাতে খুব ভালো প্রত্যেকবার পরীক্ষাতে ফার্স্ট হয় শুধু যে মাসুদ পরীক্ষাতে ফার্স্ট হয় তাই নয় ওর বড়ো ভাই মাহমুদ ক্লাস টেনে পড়ে সেও পরীক্ষাতে সবসময় ফার্স্ট হয়ে এসেছে ফজলু বলে মাসুদের বাসার বিড়ালটাকে যদি কোনোভাবে একটা ক্লাসে ভর্তি করে দেওয়া যেত তাহলে সেটাও নাকি পরীক্ষায় ফার্স্ট হতো পড়াশোনাতে এত ভালো হলেও মাসুদা আর কোনো কাজে আসে না ফুটবল খেলায় যখন মারামারি হয় সে কখনো হাত লাগায় না ক্লাসে গণ্ডগোল করলে সে সবসময়ই নাম লিখে স্যারকে দেয় ফার্স্ট বয় বলে স্যারের বরাবর ওকে ক্লাস ক্যাপ্টেন বানিয়ে রাখেন যখন মাঝে মাঝে শ্মশানে ওরা মরা পড়ানো দেখতে যায় ও কখনও ওদের সাথে যায় না শুধু তাই নয় এত বড় হয়েছে কিন্তু এখনও একটাও ডিটেকটিভ বই পড়েনি ওসব নাকি বাজে বই আর বাজে বই পড়লে নাকি ছেলেরা খারাপ হয়ে যায় এই যে সামনের সপ্তাহে স্কুল খুলে যাচ্ছে সবার তো মন খারাপ তার মাঝে শুধু মাসুদি মনে মনে খুশি বাইরে সেটা প্রকাশ করে না তাহলে অন্যরা হয়তো ঘেন্নায় তার সাথে আর কোথায় বলবে না সবচেয়ে নিচে গাছের সবচেয়ে আরামদায়ক জায়গাটাতে পা ভাঁজ করে বসে আছে বিলু বিলু হচ্ছে মাসুদের ঠিক উল্টো জীবনে কখনো জুতো পড়েছে কিনা সন্দেহ শার্টের বুক পকেট সবসময় আধখানা ছিঁড়ে ঝুলে আছে হাতাহাতি করার সময় সবচেয়ে আগে ওটা ছিঁড়ে যায় ওর দুই হাঁটুতে সবসময় ছাল উঠে আছে আছাড় খেয়ে খেয়ে সেটা কখনো ভালো হয় না পড়াশোনাতে ওর মোটেই মন নেই কোন বাচ্চা কবে কোথায় রাজত্ব করেছে সেটা জেনে কী লাভ সেটা কেউ ওকে বোঝাতে পারবে না আর সব কাজে তার কোনো তুলনা নেই ফুটবল খেলার সময় ওর পা থেকে বল নেবে কার সাধ্য বাড়ি থেকে পালিয়ে লাশ কাটা ঘরে যাওয়া বা ডিসির বাড়ি থেকে বিলিতি কুকুরের বাচ্চা চুরি করার কথা বিলু না হলে ওরা কল্পনা পর্যন্ত করতে পারে না এসব কাজকর্মের জন্য তার ভোগান্তিও কম না সবসময় তার বিরুদ্ধে এখান থেকে সেখান থেকে নালিশ আসছে স্কুলে স্যারেরা বাসায় বাবা মা ত্যাক্ত বিরক্ত হয়ে আছেন পড়াশোনায় মন দিলেও হতো এক রাতে সে তিনটা ডিটেকটিভ বই শেষ করে ফেলবে কিন্তু কিছুতেই দুই পাতা ইতিহাস পড়তে চাইবে না দলের যে ছেলেটি অনুপস্থিত সে হচ্ছে জীবনময় একটু সোটা বলে সে অল্প গরমেই কাবু হয়ে যায় তাই গ্রীষ্মের দুপুরে সহজে বেরোতে চায় না গরমের ছুটিতে দিবানিদ্রা দিয়ে তার অভ্যাসও খারাপ হয়ে গেছে আজকাল দুপুরে খাবার পরপরই তার চোখ বন্ধ হয়ে আসে জীবনময় ব্যক্তিগত জীবনে কবি আজকাল বড়দের কাগজে কাল ভৈরবী ছদ্মনামে কবিতা পাঠাচ্ছে সেসব কবিতার বিষয়বস্তু এতই গুরুতর যে বড়রা যদি টের পায় এগুলো জীবনময় লিখেছে তাহলে শক্ত পিটুনি খাওয়ার আশঙ্কা আছে সবাই জানে কবি মানুষেরা পিটুনি খেতে পছন্দ করে না তাই এই ছদ্মনামের ব্যবস্থা গাছের ডালে অনেকক্ষণ বসে থেকে ওরা এখন একটু অধৈর্য হয়ে উঠেছে বিল উচ্ছে এখন একটু ঘুরে আসে কোথায় যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে ফজলু বলল চল জীবনময়ের বাসায় যাই এখনও ঘুড়িতে তেল দিয়ে ঘুমোচ্ছে হোঁচামেরা জাগিয়ে দিই জিনিসটা কল্পনা করেই তার হাসি থামতে চায় না মাসুদ ভয় ভয়ে বলল সে তো অনেক দূর এই রোদে ওরা সবাই কম বেশি চোখ পাকিয়ে মাসুদের দিকে তাকায় রোদে ঘোরাঘুরি করা যে খারাপ সেটা বড়দের মুখে মানায় ছোটরা এগুলো নিয়ে মাথা ঘামাবে কেন বিলু বলল রোদই তো ভালো পরিষ্ণ রোদে ভিটামিন বি থাকে ভিটামিন ডি টিপু সূদ্রে দেয় সায়েন্টিস্ট মানুষ সে বিজ্ঞানে ভুল সহ্য করতে পারে না ওই একই কথা বি আর ডিতে তফাৎ কী তফাত নেই ফজলু দাঁত বের করে বলল তাহলে এখন থেকে তোকে বিলু না বলে ডিলু বলে ডাকি এই ডিলু এই ডিলু সবাই মিলে চেঁচামেচি করে গাছ থেকে নামতে থাকে ফজলুর দেখা দেখি অন্যরাও বিলুর কানের কাছে মুখ এনে ডিলু ডিলু করে চেঁচাতে থাকে কিন্তু বিলু কণার মতো খেপে গাট্টা মারার চেষ্টা না করে নিজেও চেঁচাতে থাকে বলে খানিক্ষণের মাঝে সবাই ব্যাপারটা ভুলে যায় ওরা দল বেঁধে যাচ্ছে সবার থেকে পিছনে আরিফ ও সবসময় এরকম দলের ভিতর থেকেও দল ছাড়া ওর হাতে একটা ছোট লাঠি সেটা ঘুরাতে ঘুরাতে যাচ্ছে হঠাৎ কি মনে পড়ায় এগিয়ে এসে বলল মানুষকে সালাম দিলে কয় নাকি জানিস ওকে ঠাট্টা করে ফজলু বলল কয় নাকি আরিফ তার তোতলা মনিয়ে ঠাট্টা তামাশায় কিছু মনে করে না তাই না খেপে গিয়ে গম্ভীর গলায় বলল বিষ নাকি তুই কিভাবে জানিস আমাদের বাসার পিছনে মাইকে ওয়াজ হয় সেখানে মৌলভী সাহেব বলেছেন ফজলুর সব কিছুতেই ঠাট্টা এবারেও তার ব্যতিক্রম হলো না এক নিশ্বাসে সবাইকে সালাম দিয়ে বুক ঠুকে বলল আমার পাঁচ কুড়ি একশো নেকি হয়ে গেল কত নেকি হলে বেসতে যাওয়া যায় রে আরে সেটা বলতে পারলো না ওয়াজে বলা হয়নি ফজলুর বুদ্ধিটা অবশ্যই খারাপ না একবার সংখ্যাটা জেনে নিলে শুধু মানুষকে সালাম দিয়েই বেহেস্তে যাওয়া যেত কষ্ট করে আর নামাজ রোজা করতে হতো না রাস্তার উল্টো পাশ দিয়ে একটা লোক আসছিল বিলু হঠাৎ এগিয়ে গিয়ে তাকে সালাম ঠুকে দিল বয়স্ক লোকটি তার সালামের উত্তর দিতেই সে হাসি মুখে ফিরে এসে বুকে থাবা দিয়ে বলল আমারও বিষ নাকি বিলু দেখা দেখি কণাও একজন লোকের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ভদ্রভাবে সালাম দিল লোকটি সালামের উত্তর দিতেই সেও একগাল হেসে বলল আমারও বিষ নেকি কিছুক্ষণের মাঝেই এটা খেলার মতো হয়ে যায় সবাই ছুটে ছুটে লোকজনকে সালাম দিতে থাকে দূরে কাউকে দেখলেই সবাই ছুটে যেতে লাগলো কার আগে কে গিয়ে সালাম দিতে পারবে মাসুদ ছোটাছুটিতে অভ্যস্ত নয় অচেনা লোককে নেকি লোভে সালাম দেওয়ার সাহসও নেই তবু কি মনে করে একজনকে সালাম করে বসে লোকটি ভদ্রভাবে তার সালামের উত্তর দিতেই তার খুশি কে দেখে ছেলে মানুষের মতো চেঁচাতে লাগলো আমারও বিষ নে কি আমারও বিষ কি কতক্ষণ এই খেলা চলতো কে জানে কিন্তু হঠাৎ একটা ঝামেলা হয়ে গেল যাকে নিয়ে ঝামেলা সেই লোকটিকে দেখে বোঝার উপায় নেই সে এরকম ঝামেলার মানুষ হাতে একটা চামড়ার ব্যাগ নিয়ে ভদ্রলোকের মতো হেঁটে আসছিল ওরা প্রাণপণে ছুটে গিয়ে প্রায় একসাথে সবাই চিৎকার করে উঠল ইসলাম আলাইকুম লোকটি উত্তর না দিয়ে দাঁড়িয়ে পড়ে বলল কথাটা আসলে আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম ওরা থতমত খেয়ে বিড়বির করে বলল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এবারে বলো ব্যাপারটা কি। বিলু ঢোক গিলে বলল কিসের ব্যাপার এভাবে ছুটে এসে চিৎকার করে সালাম দিচ্ছ কেন মাসুদ পিছনে এবারে ভান করলো যেন সে ওদের সাথে আসেনি পাশ দিয়ে হেঁটে গিয়ে দূরে দাঁড়িয়ে রইল ফজলু একটু কেশে গলাটা পরিষ্কার করে বলল সালাম দেয়া কি খারাপ নাকি সবাই তো দেয় হ্যাঁ একজন আরেকজনকে চেনে বা সম্মান দেখাতে যায় তখন দেয় এভাবে দৌড়ে এসে হালুম করে দেয় না বিলু মুখ শক্ত করে বলল আমরা দিই সে তো দেখতেই পাচ্ছি কেন দাও আর দিও না যাও এখন বাড়ি যাও আমরা বাড়ি যাচ্ছি না ঠিক আছে যেখানে যাচ্ছ সেখানে যাও ওরা মুখ কালো করে হেঁটে যেতে থাকে লোকটি হঠাৎ দাঁড়িয়ে জিজ্ঞেস করে শোনো জিরা স্কুলটা কোথায় জানো বিলু মুখ গম্ভীর করে বলল স্কুল এখন বন্ধ জানি অফিস খোলা থাকার কথা স্কুলটা কোথায় জানো বিলুর মুখে একটা সূক্ষ্ম হাসি খেলে যায় বলে সোজা হেঁটে যান ওই মোড়ে ডান দিকে গেলে বড় ঘেরাও করা জায়গাটা জিলা স্কুল লোকটা কিছু না বুঝে ভালো মানুষের মতো সেদিকে হাঁটতে থাকে কিন্তু অন্য সবাই বুঝলো বিলু লোকটাকে কোথায় পাঠাচ্ছে ওখানে ঘোড়ার রাস্তা বল গন্ধে কাছে যাওয়া যায় না স্কুল একেবারে উল্টো দিকে লোকটা চোখের আড়াল হয়ে যেতেই ওরা হো হো করে হাসতে থাকে ভিতরে ভিতরে যে একটু খারাপ লাগছিল না তা নয় কিন্তু দল বেঁধে থাকলে অপরাধ বোধটা কেমন জানি ভাগাভাগি করে কমে যায় মাসুদ এসে জিজ্ঞেস করলো কি বলল লোকটা তোদের ফজলু বলল তোমাদের সাথে ওই ভিতু ছেলেটা চলে গেল কেন তোমাদের ছেড়ে ওর কি বাথরুম পেয়েছে মাসুদ বলল যা বিশ্বাস করলি না তুই সবাইকে জিজ্ঞেস করে দেখ ফজলু অন্যদের সাক্ষী মানে সবাই মাথা নেড়ে সায় দেয় মাসুদ তবু একে একে সবাইকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে ব্যাপারটা জানার জন্য কিন্তু কেউ আর ওকে পাত্তা দেয় না ঝামেলার সময় যে দল ছেড়ে চলে যায় তার জন্যে আবার কিসের দরদ ওরা নিজেরা আলোচনা করে নিঃসন্দেহ হয়ে নেয় যে লোকটিকে আস্তা বলে পাঠিয়ে তারা ঠিক কাজই করেছে যে লোকে সাধারণ একটা সালামের উত্তর দেওয়ার ভদ্রতা নেই তাকে এভাবেই শিক্ষা দেওয়া উচিত স্কুল খোলার প্রথম দিনটা সবচেয়ে খারাপ যাদের পড়াশোনায় বেশি মন নেই তাদের জন্য আরও বেশি প্রত্যেক ঘণ্টায় যেন কষ্টের এক একটা নতুন পাতা খোলা হয় টিফিনের ঠিক আগের ঘন্টায় অঙ্ক ক্লাস বিলু সবচেয়ে খারাপ লাগে এই ক্লাসটা শুষ্ক পাটিগণিত কচমচে অ্যালজেব্রা আর জ্যামেতির অর্থহীন দাগ টানাটানির খেলা অঙ্কসার মানুষটাও এমন নিরস মানুষ যে সময় আর কিছুতেই কাটতে চায় না শুনছিল অঙ্ক স্যার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়ে বদলি হয়ে যাবেন আহা সত্যি যদি তাই হতো ছেলেরা এই বয়সে যতটুকু ধৈর্য ধরে থাকা সম্ভব ততটুকু ধৈর্য ধরে বসে আছে মাসুদ স্যারের টেবিলে হেলান দিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে দেখছে ক্লাসে কেউ গণ্ডগোল করছে কিনা ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব এটা ইতিমধ্যে দু তিনজনের নাম উঠে গেছে খাতায় ফজলুর নাম সবার আগে বিলুর মনমরা ভাব বলে আজ কিছুতেই উৎসাহ নেই তাই এখনও তার নাম ওঠেনি মাসুদ চোখে চোখ রাখছে একবার মুখ খুললেই নাম লিখে ফেলবে হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠল বিলু ক্লাসে ঢুকছে সেই লোকটা যাকে ভুল রাস্তা দেখিয়ে সে আস্তা বলে পাঠিয়েছিল এই কি তাদের নতুন অঙ্ক স্যার কি সর্বনাশ সামনের ছেলেটির আড়ালে তাড়াতাড়ি নিজেকে ঢেকে ফেলল বিলু আর চোখে দেখার চেষ্টা করলো অন্যদের ফজলুর মুখ হা হয়ে আছে টিপু মাথা নিচু করে ফেলেছে ভয়ে সাদা হয়ে গেছে ওর মুখ আরিফের মুখ দেখা যাচ্ছে না কিন্তু কি একটা জানি চিবুচ্ছে খুব তাড়াতাড়ি ভয় করে পেলে কনাকে দেখা যাচ্ছে না মাথা নিচু করে আছে কোথাও মাসুদ শুধু শান্তভাবে বসে আছে মুখে একটা সূক্ষ্ম হাসি যার অর্থ দেখলে তো আমি কত বুদ্ধিমান কেমন বেঁচে গেলাম সর্বনাশ থেকে নতুন অঙ্ক স্যার চেয়ারে না বসে ওদের কাছাকাছি এসে দাঁড়ালেন ছেলেদের লক্ষ্য করতে করতে হাসি মুখে বললেন আমি তোমাদের নতুন অঙ্ক স্যার অঙ্ক অ্যালজাবরা আর জ্যামিতি পড়াব অঙ্ক ভালো লাগে না তোমাদের ছেলেদের উপর চোখ বুলিয়ে আনতে আনতে হঠাৎ বিলুর উপর তার দৃষ্টি আটকে গেল কী যেন মনে করার চেষ্টা করছেন বিলু প্রাণপণ চেষ্টা করতে থাকে নিজেকে আড়াল করে ফেলতে কিন্তু আর সম্ভব নয় স্যারের চোখ হঠাৎ বড় বড় হয়ে গেছে চিৎকার করে বললেন এই যে এই যে ছেলে দাঁড়াও বিলুর পায়ে জোর নেই তবু সে কোনো মতে দাঁড়ায় চিনেছ আমাকে বিলু উত্তর না দিয়ে চোখ নামিয়ে ফেলে হালুম করে এসে সালাম দিলে আমাকে আমি জিজ্ঞেস করলাম জিলা স্কুলটা কোথায় আমাকে আস্তাবলটা দেখিয়ে দিলে বিলু মাথা নিচু করে ফেলে লজ্জায় অপমানে ওর মুখ লাল হয়ে আসছে ধীরে ধীরে তোমার দলের অন্যরা কই স্যার খুঁজতে থাকেন বেশি হলো না মাসুদ ছাড়া একে সবাই বেরিয়ে পড়ল। স্যার যে সবার চেহারা মনে রেখেছেন তা নয় ভিতরে দুর্বলতা ছিল স্যারের চোখে চোখ পড়তেই ধরা পড়ে গেছে তাই নিজেরাই উঠে দাঁড়িয়েছে এবার বলো তোমাদের কি বলার আছে স্যারের মুখ গম্ভীর হয়ে আসে সারা ক্লাস হঠাৎ একেবারে শীতল হয়ে যায় ক্লাসে কেমন একটা থমথমে ভাব নেমে আসে বলো তোমাদের কি বলার আছে স্যার ধমকে উঠলেন ওদের কিছু বলার নেই তাই সবাই মাথা নিচু করে থাকে ফজলু অনেক ভেবে চিনতে নিজেদের দোষ স্বীকার করে নিয়ে জীবনে আর এরকম ভুল করবে না এ ধরনের একটা প্রতিশ্রুতি দিয়ে কিছু একটা বলার প্রস্তুতি নিচ্ছিল কি বলবে মনে মনে ঠিক করে নিয়ে সে স্যারের দিকে তাকায় তাকিয়ে হতবাক হয়ে যায় স্যার অনেকক্ষণ থেকে হাসি চেপে মুখ গম্ভীর করে রাখার চেষ্টা করে আছেন কিন্তু এখন তার গাম্ভীর্য ভেদ করে হাসি বেরিয়ে আসছে কিছুতেই নিজেকে সামলাতে না পেরে হঠাৎ হো হো করে উচ্চস্বরে হেসে উঠলেন কিছুতেই তার হাসি আর থামতে চায় না হাসি একটা সংক্রামক জিনিস স্যারের হাসি দেখে ক্লাসের ছেলেরাও একটু একটু করে হাসতে থাকে ধীরে ধীরে অপরাধী পাঁচজনের মুখেও হাসি ফুটে ওঠে ফজলুর তো কথাই নেই হাসতে হাসতে তার চোখে পানি এসে পড়ে নিজেকে সামলানোর জন্যে সে পাশে বসে থাকা জীবনময়ের পিঠে প্রচণ্ড এক কিল মেরে বসে জীবনময় কবি মানুষ কিলঘুষি খেয়ে তার অভ্যেস নেই ফজলুর উপর মহা চোটে ওর কাছ থেকে সরে যায় স্যার কোনো মতে হাসি থামিয়ে বললেন বুঝলি তোরা আমি নতুন এসেছি কিছু চিনি না রাস্তায় এদের সাথে দেখা হলো জিজ্ঞেস করলাম জিরা স্কুলটা কোথায় এরা রাস্তা বলে দিল গিয়ে দেখি একটা আস্তা বল সারি সারি ঘোড়া দাঁড়িয়ে আছে আমি ভাবলাম হাই খোদা এই বুঝি বুঝি স্কুল এরা আমার ছাত্র গন্ধে তো কাছে যাওয়া যায় না হাসির চোটে স্যারের কথা বন্ধ হয়ে গেল ক্লাসের অন্যরা হুহু করে হেসে ওঠে খুশির চোটে ফজলু আবার জীবনমার ঘাড়ে একটা কিল বসানোর চেষ্টা করে কিন্তু সময় মতো সরে গিয়ে জীবনময় কোনো মতে নিজেকে রক্ষা করলো স্যার নিজেকে একটু সামলানোর চেষ্টা করে বললেন এবার তোরা বল এদের কি শাস্তি দেওয়া যায় এতক্ষণে সবাই বুঝে গেছে এই স্যার একজন মহা ভালো মানুষ কারো আর কোনো ভয় নেই ফজলুর আনন্দ হলো সবচেয়ে বেশি সে কোনো মতে হাসি থামিয়ে বলল চামড়া ছিলে নুন মাখিয়ে দেন স্যার স্যার এগিয়ে এসে ফজলুর কান ধরে বললেন তবে রে হতভাগা ছেলে এখনও তোর বুদ্ধি দেওয়ার সাহস আছে ঠিক আছে এবার তাহলে তোকে দিয়েই শুরু করা যাক কারো কাছে একটা চাকু আছে নাকি ক্লাসে একটা হাসির রোল পড়ে যায় স্যার ফজলুর কান ধরে আছেন ফজলু সেই অবস্থায় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে দৃশ্যটা দেখে কারো পক্ষে হাসি আটকে রাখা সম্ভব না ক্লাসে সবার স্যারকে এত ভালো লেগে গেল যে বলার নয় বিশেষ করে বিলুর এরকম স্যার একজন দুজন থাকলেই তো স্কুলটা এত কষ্টের জায়গা হয় না মাসুদ শুধু একটু মন মরা হয়ে বসে থাকে সেদিন সে যদি দল ছেড়ে সরে না যেত তাহলে তো সেও এখনও সবার সাথে প্রাণ খুলে হাসতে পারত কয়েকদিনের ভেতরেই সবাই আবিষ্কার করলো ওরা স্যারকে যত ভালো ভেবেছিল স্যার তার থেকেও অনেক বেশি ভালো ক্লাসে এসে অঙ্ক পড়িয়ে যান কিন্তু কখনো কারোর মনেই হয় না ওরা পড়াশোনা করছে কারও যদি পড়তে ইচ্ছে না করে স্যার সাথে সাথে বই বন্ধ করে গল্প শুরু করে দেন স্যারকে অবশ্যই কথা দিতে হয় নিজেরা পড়ে নেবে বা পরের দিন একটু বেশি সময় পড়বে ছেলেরা চেষ্টা করে কথা রাখতে এরকম একজন মানুষকে ফাঁকি দেয় কিভাবে। এক সপ্তাহের ভিতর স্যার সবাইকে চিনে গেলেন কার নাম কি কে কোথায় থাকে কি করে কি ভালো লাগে সব স্যারের জানা হয়ে গেল স্যার স্কুল লাইব্রেরিটাকে ঠিক করলেন বই নেওয়া মহা ঝামেলার ব্যাপার ছিল স্যার সেই নিয়ম পাল্টে পুরো ব্যাপারটি পানির মতো সহজ করে দিলেন লাইব্রেরিতে ছেলেদের বসে পড়াশোনা করার জায়গা করে দেওয়া হলো ছেলেরা অবাক হয়ে দেখল ভারী পুরোনো মোটা জ্ঞানের বই ছাড়াও লাইব্রেরিতে নতুন নতুন বই আসছে ডিটেকটিভ বই পর্যন্ত স্কুলের ফুটবল টিম কোনোদিন আন্তজেলা খেলায় সেমিফাইনাল পর্যন্ত উঠতে পারেনি স্যার ক্লাসে ক্লাসে খোঁজ নিয়ে ভালো খেলোয়াড়দের আলাদা করে নিয়ে প্রচণ্ড প্রস্তুতি শুরু করে দিলেন স্যার নাকি ভোরবেলা তাদের বাড়ি বাড়ি গিয়ে ঘুম থেকে ডেকে তুলে দেন তাদের সকালে উঠে দৌড়াতে হয় তাহলে নাকি খেলতে কখনো দম ফুরিয়ে যাবে না বিকেলে পাক্কা দুই ঘন্টা খেলতে হয় স্যার নিজে মাঠের পাশে দাঁড়িয়ে থাকেন এইবারে নাকি ফাইনালে না ওঠা পর্যন্ত থামবেন না কয়েক দিনের মাঝেই নাকি বার্ষিক নাটক হবে এখন থেকে তার প্রস্তুতি চলছে তার মাঝে একদিন বিজ্ঞান মেলার চিঠি এলো প্রতি বছরই আসে কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেটা কখনও আর ছেলেদের সামনে এনে হাজির করেন না বাচ্চা ছেলেরা ঢাকায় গিয়ে কোথায় থাকবে কি করবে খামাখা সময় নষ্ট এবারে আর সেটি হওয়ার উপায় নেই স্যার মহা হইচই শুরু করে দিলেন সারা স্কুলে খবর ছড়িয়ে গেল স্কুল থেকে দুজনকে ঢাকায় বিজ্ঞান মেলায় পাঠানো হবে কিন্তু কোন দুইজন ক্লাসে ক্লাসে নোটিশ গেল যারা বিজ্ঞান মেলায় যেতে চাই তারা কি তৈরি করবে সেটা লিখে আনতে কয়েকজন স্যার সেগুলি পড়ে ঠিক করবেন কোন দুজনেরটা সবচেয়ে ভালো তাদেরকে সেটা তৈরি করতে সাহায্য করা হবে সব কিছু শুনে টিপুর মন খারাপ হয়ে গেল তার মাথায় সব সময় নতুন নতুন জিনিস খেলে যাচ্ছে কিন্তু সেটা সে লিখবে কেমন করে সে যে কিছুই গুছিয়ে লিখতে পারে না সারা ক্লাসের ভিতর যদি প্রতিযোগিতা হয় সে কি আর টিকবে উঁচু ক্লাসের ছেলেরা কত কি জানে সমস্যা হলেই স্যারকে বলা অভ্যাস হয়ে গেছে কাজেই অঙ্ক ক্লাসে টিপু স্যারকে তার সমস্যাটা খুলে বলল স্যার শুনে ভুরু কুচকালেন তুই বলছিস তুই কি বানাবি সেটা জানিস কিন্তু সেটা লিখতে পারবি না টিপু মাথা চুলকে বলল আসলে আসলে কি বানাবো সেটাও ঠিক করতে পারছি না মানে একবার মনে হয় একটা টেলিস্কোপ বানায় আবার মনে হয় একটা ক্রিস্টাল রেডিও বানাই কিন্তু কোনটা বানাবি ঠিক করতে পারছি না স্যার কোনটা ভালো হবে স্যার খানিক্ষণ চুপ করে থেকে বললেন তোর যে বয়স তুই এগুলির যেটাই বানাবি সেটাই খুব ভালো জিনিস হবে কিন্তু আমার মনে হয় কি জানিস কি স্যার আমার মনে হয় তোর এমন একটা জিনিস বানানো উচিত যেটা আগে কেউ বানায়নি যাকে বলে একটা সত্যি আবিষ্কার টিপু মাথা চুলকালো সত্যি আবিষ্কার কি সহজ জিনিস সবই তো আবিষ্কার হয়ে গেছে ফজলু পিছন থেকে বলল তোর ব্যাঙের তেলটা বানাবি নাকি টিপু ইশারা করে ওকে চেপে যেতে বলল কিন্তু স্যার শুনে ফেললেন ব্যাঙের তেল সেটা কি জিনিস টিপুকে বলতেই হলো দুটো কোনো ব্যাঙ থেতলে একবার খানিকটা তেল বের করেছিল কি কাজে লাগবে বুঝতে পারিনি দেখে সেটা আর কোথাও ব্যবহার করা হয়নি ফজলুর ধারণা পায়ে মেখে নিলে ভালো হাইজাম্প দেওয়া যাবে কিন্তু তেলটি এমন বিদগুটে গন্ধ যে কেউ পায়ে মাখতে রাজি হয়নি স্যার খানিকক্ষণ চুপ করে থাকলেন ছোট ছোটো বৈজ্ঞানিক যে কি ভয়ঙ্কর জিনিস বুঝতে খানিক্ষণ সময় লাগে তার হেসে ফেলে ব্যাপারটির গুরুত্ব হালকা করে দিলেন না গম্ভীর হয়ে বললেন যদি দেখাতে পারিস সত্যি সত্যি পায়ে ব্যাঙের তেল মেখে নিলে ভালো হাইজাম্প দেওয়া যায় তাহলে এটা একটা বড় আবিষ্কার হতো কিন্তু তা তো হয়নি আর আমার মনে হয় জ্যান্ত ব্যাংক ধরে থেতলা না করে অন্য কিছু করা আরও ভালো হবে টিপু তাড়াতাড়ি মাথা নেড়ে সায় দেয় ব্যাঙের তেল তার একার আবিষ্কার নয় সঙ্গে আরও অনেকে ছিল যারা আজকাল সেটি স্বীকার করতে চায় না সে নিজেও এমন ব্যাঙের তেলের আবিষ্কারক হিসেবে আর পরিচিত হতে চায় না শেষ পর্যন্ত ঠিক করা হলো টিপু কি তৈরি করবে সেটা ঠিক করার পর জীবনময় তাকে গুছিয়ে লিখে দিতে সাহায্য করবে সে ক্লাসের কবি লিখতে তার কোনো অসুবিধা হয় না ক্লাসে এখন পর্যন্ত কেউ বাংলায় তার থেকে বেশি নম্বর পায়নি বাদল জিনিসটা ছবি এঁকে দেবে সে ক্লাসের শিল্পী দুই টানে সে রবীন্দ্রনাথ এঁকে ফেলে পরদিন টিপুকে খুব চিন্তান্বিত দেখা গেল চশমার কাঁচ মুছতে মুছতে সে সত্যিকার বিজ্ঞানীর মতো তার ল্যাবরেটরিতে পাইচারি করে বেড়ায় কী জিনিস সে তৈরি করতে পারে যেটা আগে কখনো তৈরি হয়নি সবই তো তৈরি হয়ে গেছে তার নিজের সবচেয়ে ভালো লাগে বিদ্যুৎ আর চুম্বক জাতীয় জিনিস তার পেঁচিয়ে চুম্বক তৈরি করে সেটা দিয়ে কিছু একটা তৈরি করতে যেটা নড়বে চড়বে শব্দ করবে বৈদ্যুতিক মোটর বা সে জাতীয় জিনিস কিন্তু মোটর তো অনেক আগেই তৈরি হয়ে গেছে সেটা তো আর নতুন আবিষ্কার হলো না টিপু ভাবে শিখে একটা নতুন ধরনের মোটর তৈরি করতে পারে না যেটা আগে কখনো তৈরি হয়নি ঠিক তখন সত্যিকার বিজ্ঞানীদের মতো টিপুর মাথায় একটা আবিষ্কারের ভাবনা খেলে গেল টিপু সাবধানে চিন্তা করে দেখে সত্যিই সেটা কাজ করবে কি না একবার দুবার তিনবার না কোনো ভুল নেই সত্যি সত্যি সেটা তৈরি করা সম্ভব আর সবচেয়ে বড় কথা সেটা করা যাবে কি না সেটা সে এখনই পরীক্ষা করে দেখতে পারে তার এই ল্যাবরেটরিতে টিপু তখন তখনই কাজে লেগে যায় জিনিসটা সহজ নয় কিন্তু সেটা নিয়ে টিপুর চিন্তা নয় তার চিন্তা হচ্ছে জিনিসটা আদেও সম্ভব কি না পরদিন বাড়ির কাজ না করার জন্যে ব্যাকরণ স্যার টিপুর কান মলে দিলেন টিপুর সেটা নিয়ে খুব বেশি দুঃখ নেই রাত জেগেছে পরীক্ষা করে দেখেছে তার এই আবিষ্কার ঠিক কবে তৈরি করলে কাজ করবে বাড়ির কাজ করবে কখন ভূগোল ক্লাসে জীবনময় পিছনে বসে টিপুর আবিষ্কারটি লিখে দিল কি তার ভাষা পড়ে মুগ্ধ হয়ে যেতে হয় বৈদ্যুতিক কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ মাত্র লৌহ শালাকা চুম্বকায়িত হয়ে আপন অক্ষে সাবলীল ভঙ্গিতে ঘূর্ণয়মান হয় পড়ে টিপুর নিজেরই ধাঁধা লেগে যায় বাদল ইতিহাস ক্লাসে জিনিসটা ছবি এঁকে দিল লাল রঙের তার পেঁচানো ছোট ছোট বৈদ্যুতিক চম্বুক ঝুলে আছে সবুজ রঙের বৃত্ত থেকে হলুদ রঙের লোহার টুকরো টিপু যেরকম কল্পনা করেছিল তার সাথে মিললেই কিন্তু বাদলকে সেটা বোঝাবে কিভাবে। শিল্পী জিনিসটা যেভাবে দেখে সেটাই নাকি জিনিসটার আসল রূপ ছবিটাতে একটা যন্ত্রযন্ত্র ভাব রয়েছে বলে বাদল একপাশে একটা গোলাপ ফুল শুইয়ে দিল এছাড়া নাকি ছবিটা ঠিক ফুটে উঠছে না টিপু আর কি করবে এটা নিয়েই সন্তুষ্ট হয়ে টিফিনের ছুটিতে তার আবিষ্কার হেডস্যারের রুমে জমা দিয়ে এলো টিপুর সাথে সাথে মাসুদও কি একটা জমা দিয়ে এলো সে কি তৈরি করবে সবাই বারবার জিজ্ঞেস করেও জানতে পারেনি সব দেখে শুনে টিপু একটি নিরাশ হয়ে যায় মাসুদ ভালো ছাত্র বলে সব স্যারেরা তাকে পছন্দ করেন সব ব্যাপারে সবসময় মাসুদের ডাক পড়ে স্কুলের নাটকের সময়ও মাসুদ অভিনয় করতে পারে না জেনেও স্যারেরা তাকে একটা ভালো পার্ট দিয়ে দেন এবারেও যে তার আবিষ্কারটি থেকে মাসুদেরটা স্যারেরা বেশি পছন্দ করবেন না তার কি নিশ্চয়তা আছে পরের কয়েকদিন টিপু খুব দুশ্চিন্তা নিয়ে কাটায় সে সারা স্কুলে সায়েন্টিস্ট নামে পরিচিত তার আবিষ্কার মনোনীত না করে যদি মাসুদের আবিষ্কারকে মনোনীত করা হয় সে ভারী দুঃখের ব্যাপার হবে তাই যেদিন ক্লাসে নোটিস দিয়ে বিজ্ঞান মেলায় পাঠানোর জন্য যে দুজনকে ঠিক করা হয়েছে তাদের নাম পাঠানো হল উত্তেজনায় টিপুর দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা দেখা গেল তার নাম প্রথমে শুধু তাই নয় স্যারেরা লিখেছেন যে তারা মনে করেন টিপুর বয়সী ছেলের জন্য সেটি একটি অপূর্ব আবিষ্কার তখন টিপুর বুক গর্বে ফুলে ওঠে ক্লাসের সবার একটু হিংসা হলো সত্যি কিন্তু সাথে সাথে খুশিও হলো এসব ব্যাপারে টিপুর সাথে কারো কোনো প্রতিযোগিতা নেই দ্বিতীয় ছেলেটি উঁচু ক্লাসের রবারের টিউব দিয়ে শরীরের রক্ত সঞ্চালনের মডেল তৈরি করবে নোটিসে আরও দুজনের নাম দেওয়া হয়েছে কোনো কারণে যদি এরা দুজন যেতে না পারে তাহলে এরা যাবে এদের দুজনের মাঝে একজন মাসুদ সে বাতাসের দিক বের করার যন্ত্র তৈরি করবে টিপু জানে এটা মাসুদের নিজের আবিষ্কার না বই দেখে লেখা কিন্তু তবু সে বলল না হাজার হলেও নিজের ক্লাসের ছেলে তাছাড়া বিজ্ঞানীদের কি এত হিংসুক হলে মানায়